নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে প্রোগ্রামটা নিয়ে এসেছি একদম পুরোপুরি নতুন। অনেক মানুষরা আছেন যারা আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আর সম্পর্ক ভালো নেই, আর কোনো কথাও বলতে চায় না। মানে এটা কী হলো, মানুষ মানুষকেই তো ভালোবাসে, মানুষ মানুষের সাথে কথা বলতে ভালোবাসে, কিন্তু আপনার মোবাইল নম্বর, আজকাল তো সবার ঘরে ঘরে পকেটে পকেটে মোবাইল, আপনার মোবাইল নম্বর রয়েছে সেটাকে ব্লক করে দিয়েছে। তার কারণটা কী? যার মধ্যে যেমন আপনার হতে পারে, যেমন আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার প্রেমী প্রেমিকা হতে পারে, বা আপনার ভাই বোন হতে পারেন, দাদা বৌদি হতে পারেন, আর তার সাথে হচ্ছে দেওর হতে পারে, মা সন্তানও হতে পারে। মা সন্তানের কথাটা কেন বললাম, যেহেতু আজকালকার বাচ্চারা ভীষণ বিজি হয়ে গেছে, তারা হয়তো মানে কথা বলতে চায়, মা বলছে পরে বলবো পরে বলবো। তার মধ্যে কী হচ্ছে, তার মধ্যে হচ্ছে মানে এটা খুব একটা অ্যাভয়েড করে দেওয়া। আপনার বিভিন্ন হয়তো রিলেটিভস আছেন, মানে সকল মানুষের মানে আজকালকার যুগ হয়ে গেছে স্বার্থে ভরা, তা তারা চাইছে কি স্বার্থ থেকে, স্বার্থ থাকলে কথা বলবো। এই এমন হচ্ছে, বিবাহিত মেয়েরা আছেন যারা নিজের বাপের বাড়ি মানে শ্বশুরবাড়িতে থাকছেন, বাপের বাড়িতে কথা বলতে চান কিন্তু এমনভাবে কথাও বলতে চায় না তারা। এমনও অনেক মেয়েরা আছেন যারা নিজের শ্বশুরবাড়িতে থেকে ভীষণ কষ্ট পাচ্ছেন। মানে আজকের মানুষ এত বিজি হয়ে গেছে, বিজি হয়ে গেছে, দু সেকেন্ড কথা বলে ব্যস হয়ে গেল, আর যদিও না বলতে চায় তাহলে দেখবে তার নম্বরটাই ব্লক করে দেবে। পরিবারের লোকেদের সাথে কথা বলার মানে আজকালকার লোকেদের কাছে টাইমই নেই। আপনি হ্যাঁ কারোর কাছে যদি টাকা পয়সা পাবেন, কারোর কাছে টাকা পয়সা যদি আপনি পাবেন, তাহলে দেখবেন আপনাকে আপনার নম্বরটাই ব্লক করে রেখে দেবে। কারণটা হচ্ছে আপনি বারবার যেহেতু ফোন করবেন, আর বাড়ির লোকেরা ফোন করে হয়রান পরেশান, আপনারা হয়তো হয়রান পরেশান হয়ে যাচ্ছেন, মানে তার নম্বরটাকে অ্যাপ্লাই করে করে ডায়াল করে করে আপনি দেখতে পাচ্ছেন যে ব্লক করে রেখে দিয়েছে, আপনার কিছুতেই আপনাকে পাত্তা দিচ্ছে না। যেমন ঈশ্বরের মন্ত্রে বহু শক্তি লুকিয়ে আছে, ঠিক তেমনি আমি আপনাকে বলবো একটা অঙ্কের মন্ত্র, অঙ্ক আমি বলবো কয়েকটা, আপনারা নোট করে নেবেন, ভীষণ ভালো ফলাফল পাবেন। এবার আমি আপনাকে যে নম্বরটা বলবো সেটাকে প্রয়োজনে আপনারা নোট করে রাখতে পারেন, লিখে নিতে রাখতে পারেন। আপনি শুধু সকালে তিনবার এই মন্ত্রটাকে, এই নম্বর মন্ত্রটাকে শুধু মনে মনে করে নেবেন, তারপর দেখুন কদিনের মধ্যেই আপনার যার সাথে যে কথা বলছেন, আপনাকে যে অ্যাভয়েড করে যাচ্ছে, সে আপনার সাথে অনেকক্ষণ কথা বলবে। এটা দেখে নেবেন, আপনার কন্ট্যাক্ট নম্বরটাকে হয়তো ব্লক করে দিয়েছে, সেই আপনাকে খুঁজে কিন্তু আপনাকে কথা বলবে। তার মানে বুঝতেই পারছেন আমি কী কথা বলতে চাইছি, মানে আজকের যুগটা হয়ে গেছে স্বার্থ ভরা। আপনি যদি স্বার্থভাবে কথা বলছেন, আপনার আজকের হয়ে গেছে কি, যেমন মৃগতৃষ্ণা, যেমন হচ্ছে না হরিণ যে ছিল রামের, রাম যিনি মানে হরিণের পিছনে ছুটেছিলেন, মৃগতৃষ্ণা মানে মৃগতৃষ্ণার মতন মানুষ ছুটে যাচ্ছে, কিন্তু যখন সামনে যায় তখন দেখে কিছুই নেই, ফাঁপা একদম। মানে বুঝতে পারছেন যে জিনিসটা আপনা, আমরা সকলেই সে মৃগতৃষ্ণার পিছনে ছুটে যাচ্ছি কিন্তু কিচ্ছু পাই না, সেটা আমরা সময়টা নষ্ট করি আর আমাদের এনার্জিটাকে নষ্ট করি। তাহলে আমি 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 আপনাদেরকে এবার বলবো যে এই নম্বরের ব্যবহার পদ্ধতিটা হলো কী। আপনি প্রথম যে নম্বরটা আমি বলবো সেটাকে ভালো করে নোট করে নেবেন, আর সকালে বিকেলে রাতে তিনবার শুধু আপনি নম্বরটাকে মনে করে নেবেন, দেখবেন যার যার সাথে, সে মানুষটাকেও মনে করে নেবেন যার সাথে আপনি কথা বলতে চান। সে হয়তো আপনার খুব প্রিয় মানুষ ছিল, এখন একদমই আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার সাথে কথাই বলতে চায় না, কন্ট্যাক্টই রাখতে চায় না, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সাথে এসে কন্ট্যাক্ট করবে, বা আপনি ওকে ফোন করবেন, আপনার নম্বরটা ব্লক থাকবে না। এটা মিলিয়ে নেবেন, আমি আপনাকে নিউমোলজি হিসাবে যে নম্বরটা এত পাওয়ারফুল হয় সেটাই বলছি। এটাকে মুখস্থ করে নিন, একবার বলবো মুখস্থ করে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সে মানুষের সাথে আপনার সম্পর্ক হবে। এবার কথা হচ্ছে কি, এখানে অনেক আমি প্রথমে বললাম যে সম্পর্ক মানে যে সম্পর্ক আছে হয়তো স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া মানুষই আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আমি আপনাকে যে নম্বরটা বলছি এটা নোট করে নেবেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে আকর্ষণীয়, সর্ব আকর্ষণীয় মন্ত্র, সর্ব আকর্ষণীয় কীভাবে মুদ্রাটা হয়, এটা আপনি লোককে কীভাবে, দেখুন যার মধ্যে আকর্ষণ থাকে না সে কীভাবে মানুষের প্রিয় হতে পারে, কোনো দিনই হতে পারে না, সেটার উপরে আমি আপনাকে এরপরেই একটা প্রোগ্রাম করবো, সেটা দেখে নেবেন। নম্বরটি লিখে নিন আপনারা, নম্বরটা আপনার বারবার জিজ্ঞেস করবেন না, আমি নম্বরটা একটা নেই বা একবার বলেছি তারপর আরেকবার বলবো। নম্বরটি হচ্ছে 7736856476। আরেকবার রিপিট করে দিই তাহলে আপনাদের, 7736856476। এই নম্বরটা আপনারা 11টা নম্বর আছে, আপনারা দেখবেন আপনি কী সুন্দরভাবে ফলাফল পাবেন। আপনি বিশ্বাস রাখতে পারেন যে নম্বরটা আমি বললাম, এটা যদি আপনি সকাল বিকেল রাত্রি তিনবার শুধু আপনি মনে মনে ভেবে নিন, আর সেই মানুষটা কথা ভাবুন যে আপনার সাথে কথা বলছে না, তারপর আপনি ওনার ফোনটা মেলাবেন, হয়তো সে আপনার নিজেও হয়তো ফোন করতে পারে, আপনার ব্লকটাকে যে ব্লক করে রেখেছে সে খুলে দেবে। কিন্তু আমি যেটা বলছি এটা বিশ্বাস রাখুন,
আমি আপনাদের কাছে বহু টিপস টোটকা বলি, বহু টিপস টোটকা। দেখুন টিপস টোটকার মধ্যে কী হয়, হাজার হাজার টিপস টোটকা আছে, হয়তো আপনি 500টাতে অ্যাপ্লাই করেছেন, 500টাতে সাকসেস হয়ে গেলেন, আবার অনেকেরা আছে 900তে সাকসেস হয়ে গেলেন, আবার অনেকেরা আছে 999তে সাকসেস হলেন, কিন্তু কয়েকটা মানুষ হয়তো বাদ যেতে পারে। দেখুন টোটকাটা কী হয়, আপনার সৎ মন দিয়ে করতে হবে, এটা জেনে রাখুন। যার জিনিস যে জিনিসটাই করছেন আপনি সৎ মন রাখুন, ঈশ্বরের প্রতি যে টোটকাগুলো করছেন আপনি সৎ মন রাখুন, একদম বিশ্বাস রেখে করুন যে আপনার কাজ হবেই। আর যখন আপনি এটা বিশ্বাস যখন আপনার মধ্যে চলে আসবে, 100% আমি বলতে পারি যে আপনাদের প্রতিটি টোটকা আপনাদের কাজে লাগবে। আর বিশ্বাস রাখাই সব থেকে বড় জিনিস, বিশ্বাস যখন আছে তার শিওর আপনি সাকসেস। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।